আজি 1430 ভাস্কৰাব্দৰ আহিন মাহৰ 9 তাৰিখ 2023 খ্ৰীষ্টাব্দৰ 27 ছেপ্টেম্বৰ বুধবাৰ সংখ্যাতত্বৰ মতে আজি কেতু গ্ৰহৰ অশান্তি কাৰক দিন এবাৰ আহিছো আমি ৰাশিসমূহৰ মাজলৈ প্ৰথমটো ৰাখি লৈছো মেখ ৰাখিৰ জাতক জাতিকাৰ আজিৰ দিনটোত শৰীৰৰ মধ্যমীয়া হ'ব মানসিক চিন্তা বাঢ়িব প্ৰেম আৰু সাংসাৰিকত শুভ কাৰক আছে শিক্ষাৰ্থীৰ উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত কিছু উন্নতি কাৰক হ'ব সাহিত্য সংস্কৃতি ক্ৰীড়া জড়িতসকলৰ সফলতাৰ কাৰক আছে রাজনৈতিক সমাজকর্মী আর বুদ্ধিজীবীর কষ্ট বাড়িব কর্মচারী অশান্তির যুগ আছে বাণিজ্য আর আর্থিকত মধ্যমীয়া কারক সংখ্যাতত্বর মতে অশান্তি কারক হব পরবর্তী রাশি লৈছো বৃষ রাশির শারীরিক মধ্যমীয়া কারক যদিও মানসিক চিন্তা বৃদ্ধি পাব পারে প্রেম প্রীতি আর সাংসারিকত বুঝাবুঝির অভাব থাকিব পারে শিক্ষার্থীর অধ্যয়নের ক্ষেত্রত শুভ ক্রীড়া সাহিত্য সংস্কৃতির জড়িত সকলের অর্থনৈতিক উন্নতিত অলপ বাধা থাকিব পারে রাজনৈতিক বুদ্ধিজীবীর পরিশ্রম বৃদ্ধির যুগ কর্মচারী আর ব্যবসায়ীর আর্থিক লাভর যুগ আছে সংখ্যাতত্বর মতে শুভ হব মিথুন রাশির জাতক জাতিকার বাবে দিনটো শরীর সুস্থ থাকিব মানসিক প্রেম প্রীতি আর পারিবারিক ক্ষেত্রত সুখ শান্তি থাকিব শিক্ষার্থী অধ্যয়নের ক্ষেত্রত শুভ হব আনফালে সাহিত্য সংস্কৃতি সংবাদ কর্ম যুক্ত সকলের কিছু সফলতার যুগ আছে রাজনৈতিক আর সমাজকর্মীর নতুন পরিকল্পনাত ব্যস্ত থাকিব বাণিজ্য আর কর্মত শুভ কারক যদিও আর্থিক অনাতন থাকিব পারে সংখ্যাতত্বর মতে মিশ্রিত কারক হব আজির দিনটো মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রত কর্কট রাশির আজি শরীরের শুভ কারক মনের অশান্তি হব পারে কিছু পরিমাণে প্রেম প্রীতি আর সাংসারিক ক্ষেত্রত অশান্তিকর প্রভাব থাকিব পারে শিক্ষার্থীর সফলতার যুগ সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার সাথে জড়িত সকলের কিছু উন্নতি কারক ব্যবসায়ী আর কর্মচারী শুভ সংখ্যাতত্বর মতে অশান্তি কারক হব পারে আজির দিনটো কর্কট রাশি সকলের সিংহ রাশির আজি শারীরিক সুস্থতা থাকিব মনের অশান্তি হব পারে প্রেম প্রীতি আর পারিবারিক দিকত আনন্দ লাভ আছে শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রত শুভ যুগ ক্রীড়া সংস্কৃতির যুক্ত সকলের দিনটো ব্যস্ততা বৃদ্ধি পাব পারে রাজনৈতিক আর সমাজকর্মীর অস্থিরতা বৃদ্ধি পাব কর্মক্ষেত্রত অশান্তি হব পারে বাণিজ্য আর আর্থিক ক্ষেত্রত অশুভ সংখ্যাতত্বর মতে শুভ কারকে আছে আজির দিনটো সিংহ রাশির জাতক জাতিকা সকলের পরবর্তী রাশি লৈছো কন্যা রাশির শারীরিক সুস্থতা অটুট থাকিব মানসিক শান্তি থাকিব প্রেম আর পারিবারিকত শুভ ফলদায়ক হব শিক্ষার্থীর মনের উদ্যম বাড়িব সাহিত্য ক্রীড়া সংস্কৃতির যুক্ত সকলের বাধার মাজতো উন্নতিমূলক হব কর্মক্ষেত্রত লাভ হব বাণিজ্য আর আর্থিকত মধ্যম সংখ্যাতত্বর মতে শুভাশুভ মিশ্রিত হব কন্যা রাশির জাতক জাতিকা সকলের তুলা রাশির শারীরিক ক্ষেত্রত শুভ ফলদায়ক আছে মানসিক প্রেম প্রীতি আর পারিবারিক দিকত শুভাশুভ মিশ্রিত কারক হব শিক্ষার্থীর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার যুগ শিল্পী ক্রীড়াবিদ আর সংবাদকর্মীর পরিশ্রম বৃদ্ধির যুগ রাজনৈতিক ব্যক্তির অশান্তি থাকিব পারে কর্মচারী আর ব্যবসায়ী কিছু লাভবান হব সংখ্যাতত্বর মতে মিশ্রিত কারক হব তুলা রাশি সকলের বৃশ্চিক রাশির আজি শরীরের শুভাশুভ মিশ্রিত কারক মানসিক ক্ষেত্রত শুভ প্রেম প্রীতি আর পারিবারিকত অলপ অশান্তি হব পারে শিক্ষার্থীর আত্মসন্তুষ্টি বাড়িব শিল্পী সাহিত্যিকর নতুন সৃষ্টির প্রতি হাবিয়াস বৃদ্ধি পাব রাজনৈতিক লোকর কর্মোদ্যম বৃদ্ধি হব কর্মক্ষেত্রত অশান্তি হব ব্যবসায়ের আর্থিক লাভের যুগ আছে সংখ্যাতত্বর মতে অশান্তি কারক হব আজির দিনটো বৃশ্চিক রাশিসকলের ধনুরাশির আজি শরীরের অল্প অসুস্থতা থাকিব পারে মানসিক প্রেম প্রীতি আর সাংসারিক দিকত সুখ শান্তির যুগ আছে শিক্ষার্থীর অধ্যয়নের বাবে শুভ ক্রীড়াবিদ শিল্পী খেলুয়ে সমাজকর্মীর উন্নতিমূলক হব রাজনৈতিক লোকর লাভর যুগ বাণিজ্যিক আর কর্মক্ষেত্রত উন্নতি কারক সংখ্যাতত্বর মতে অতি অশুভ কারক হওয়া হব আজি ধনুরাশিসকলের মকর রাশির আজি শারীরিক ক্ষেত্রত শুভ হব মানসিক প্রেম আর পারিবারিক ক্ষেত্রত অশান্তি থাকিব পারে পারিবারিকত অশান্তি থাকিব পারে শিক্ষার্থীর অধ্যয়নের স্পৃহা থাকিব ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সাথে যুক্ত সকলের সফলতা লাভের যুগ সমাজকর্মী আর রাজনীতিকর কর্মোন্নতি হব কর্মক্ষেত্র বাণিজ্য আর আর্থিক দিকত উন্নতি কারক সংখ্যাতত্বর মতে অশুভ কারক পরবর্তী রাশি লৈছো কুম্ভ রাশি কুম্ভ রাশির আজি শারীরিক সুস্থতা থাকিব যদিও মনের অস্থিরতা বৃদ্ধি পাব পারে প্রেম প্রীতি আর পারিবারিকত শুভ বিদ্যার্থীর মনের উৎসাহ বৃদ্ধি পাব সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার লগত জড়িত সকলের উদ্যম বৃদ্ধি পাব রাজনৈতিক আর সমাজকর্মীর সন্দেহ আশঙ্কা থাকিব পারে কর্মক্ষেত্রত অশান্তি আর্থিক আর বাণিজ্যিক দিকত উন্নতির যুগ আছে সংখ্যাতত্বর মতে অশুভ কারক কুম্ভ রাশির ক্ষেত্রত আজির দিনটো মীন রাশির আজি শারীরিক সুস্থতা থাকিব মানসিক পারিবারিক আর প্রেম প্রীতিত শুভাশুভ মিশ্রিত কারক বিদ্যার্থীর অধ্যয়নত শুভ সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার জড়িত লোকর উন্নতির যুগ রাজনৈতিক আর সমাজকর্মীর ব্যস্ততা বাড়িব বাণিজ্য কর্ম আর আর্থিকত কিছু স্থবিরতার যুগ সংখ্যাতত্বর মতে
অতি শুভ আজ হব আজির দিনটো মীন রাশিৰ জাতক জাতিকাসকলৰ এ আছিল আজিৰ দিনটো ৰাশিফল আমালৈ আগবঢ়াইছে জ্যোতিষী প্ৰণৱ কুমাৰ শর্মাই এবাৰ আগবঢ়াইছো আমাৰ ৰাজ্য অসমৰ ৰাশিফলৰ মাজলৈ আজিৰ দিনটো অসমৰ কি ধৰণৰ হব হে আমি এই মুহূৰ্তত আপোনালোকক জনাইছো আজি ৰাজ্যৰ ৰাজ্যাধিপতি চন্দ্ৰ গৃহ কুম্ভ ৰাশিত থাকিব সপ্তমত বুধ গ্ৰহৰ বাহিৰে আন গ্ৰহসমূহৰ অৱস্থান অশুভকাৰক হৈ থাকিব ৰাজ্যৰ প্ৰশাসনিক দিশ আৰু গৃহ বিভাগৰ বাবে কেৱল শুভকাৰক হ'ব চন্দ্ৰ শনিযুক্ত চন্দ্ৰৰ তৃতীয়ত ৰাহুযুক্ত বৃহস্পতি ষষ্ঠত শুক্ৰ অষ্টমত ৰবি মংগল আৰু নৱমত কেতু যথেষ্ট অশুভকাৰক চৰকাৰ প্ৰশাসনৰ কাম কাজত বাধা খেলিমেলি দেখা যাব জনসাধাৰণৰ ৰোগগ্ৰস্ত হানি বিঘিনি আৰু দুৰ্ঘটনাত ক্ষতিকাৰক হ'ব সাধাৰণ জনতাৰ মনত শংকা আৰু বিক্ষোভৰ ভাৱ জাগ্ৰত হ'ব পাৰে ৰাজ্যখনত বৈদ্যুতিক বিজুতি অগ্নিকাণ্ডত ক্ষতি সাধন হ'ব পাৰে প্ৰতিবেশী ৰাজ্যৰ হতে বিশেষ অশান্তিৰ সৃষ্টি হ'ব পাৰে আৰু সংখ্যাতত্বৰ মতে আজি কেতু গ্ৰহৰ কাৰক দিন ৰাজ্যখনত অশান্তিৰ ঠগ প্ৰবঞ্চনা বৃদ্ধি পাব পাৰে এয়া আছিল অসমৰ ৰাশিফল আৰু ইয়াও আমালৈ আগবঢ়াইছে জ্যোতিষী প্ৰণৱ কুমাৰ শৰ্মাই যোগাযোগৰ নম্বৰ আপোনালোকলৈ আগবঢ়াইছো 9101264461